পৃথিবীতে ভয়ানক ও বিষাক্ত উদ্ভিদ কোনিয়াম ম্যাকুলেটাম হেমলক বিষ। এটি হলো ইউরোপ ও উত্তর আফ্রিকার স্থানীয় গাজর পরিবার এপিয়াসিয়ায়ের একটি অত্যন্ত বিষাক্ত বহু বর্ষজীবী লতাপাতার সপুষ্পক উদ্ভিদ। হেমলক নিউরোটক্সিন জাতীয় বিষ। এটি আক্রান্ত প্রাণীর দেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, ফলে পেশিকোষ প্যারালাইসিসে আক্রান্ত হয়। আক্রান্ত প্রাণীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, হৃৎপিণ্ড ও মস্তিষ্কে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ না হওয়ায় আক্রান্ত প্রাণী দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে। হেমলক উদ্ভিদ মানুষ সহ অন্য যে কোনো প্রাণী জীবনের জন্য হুমকি, বিশেষ করে তৃণভোজী প্রাণী ও বীজ ভক্ষণকারী পাখিরা হেমলকের বিষে আক্রান্ত হয়ে অনেক সময় মারা যায়। হেমলকের 6 থেকে 8টি পাতায় যে পরিমাণ বিষ আছে তা কোনো মানুষের দেহে প্রবেশ করানো হলে মৃত্যু অনিবার্য। হেমলক বিষে আক্রান্ত হয়ে পৃথিবীর সবচেয়ে আলোচিত মৃত্যুর ঘটনাটি ঘটে খ্রিস্টপূর্ব 399 সালে। মহান শিক্ষক ও গ্রিক দার্শনিক সক্রেটিসকে প্রহসনের বিচারে দেওয়া হয় মৃত্যুদণ্ড। রায়ে বলা হয় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে হেমলক বিষ পান করিয়ে। মৃত্যুদণ্ড কার্যকর করার দিন সক্রেটিসের হাতে তুলে দেওয়া হয় 1 পেয়ালা হেমলক বিষ। সক্রেটিসকে বলা হয় বিষ পুরোটুকু পান করতে হবে। সক্রেটিস সবটুকু বিষ পান করেন। সক্রেটিসকে নির্দেশ দেওয়া হলো রোমের ভেতরে হাঁটাহাঁটি করার জন্য, যাতে করে বিষ সমস্ত শরীরে ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে। সক্রেটিস কিছুক্ষণ পায়চারি করলেন, তার পাদটি অবশ হয়ে আসতে লাগলো, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আসতে লাগলো, সারা দেহ অবশ হয়ে কিছু সময়ের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মানুষের মাঝে থেকে পতন হলো এক উজ্জ্বল নক্ষত্রের। মহান সক্রেটিসকে যে হেমলক বিষ পান করানো হয়েছিল সেটি ছিল হেমলক গাছের রস। হেমলক ঝোপ জাতীয় উদ্ভিদ, 5 থেকে 8 ফুট লম্বা হয় গাছটি। ছোট ছোট সাদা রঙের ফুল হয়, ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মে। ইউরোপ, পশ্চিম এশিয়া, উত্তর আমেরিকা, উত্তর আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে হেমলক বিষ বেশি জন্মে। হেমলক গাছ পুরোটাই বিষাক্ত। পাতা, ফুল, ফল, কাণ্ড, শিকড় সবটা জুড়েই কোর্মিন নামক বিষাক্ত রাসায়নিক উপাদান ছড়িয়ে আছে। হেমলকের রস পান করে মহান দার্শনিক সক্রেটিসের মৃত্যু পৃথিবীব্যাপী হেমলক বিষকে পরিচিত করে তুলেছে। পরবর্তী আপডেট পেতে এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।